হাই গাইজ, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি অসম্ভব মজার একটা চটপটা একটা পাকোড়া, মিক্সড পাকোড়া নিয়ে আসছি। একেবারে চটপটা, ভীষণ মজা, ভীষণ ক্রাঞ্চি আর মানে অসম্ভব মজা। ঠিক আছে, এটা শীতের বিকালে চায়ের সাথে অসম্ভব মজা, অবশ্যই একবার ট্রাই করবেন আর এটা আপনার প্রিয়জনদের সাথে শেয়ার করবেন। আমি এটা বলতে পারি এতটুকু যেটা ভীষণ মজার। সো রেসিপিটা পুরোটা এখন দেখে নিন। উপকরণগুলো দেখে নেই, এখানে রয়েছে লবণ, রয়েছে মটরশুঁটি, চাট মশলা, গাজর, বাঁধাকপি, মরিচ, গোলমরিচ, জিরার গুঁড়া, আর রয়েছে একটা মশলা মিক্স। এগুলো হচ্ছে উপকরণ। এখানে জিরার গুঁড়া হাফ টিস্পুন, রয়েছে গোলমরিচের গুঁড়া 1 টিস্পুন, লবণ স্বাদ মতো, আর মিক্সড সবজি, আর রয়েছে চাট মশলা 1 টিস্পুন, আর রয়েছে চালের গুঁড়া, ময়দা। প্রথমে যেটা করতে হবে, প্রথমে পেঁয়াজ মরিচকে লবণ দিয়ে ভালো করে এটাকে মিক্স করে নিতে হবে হাতের সাহায্যে। হাতের সাহায্যে করলে টেস্টটা বেশি ভালো হয়। তো আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি, এখানে 1/2 টিস্পুনের মতো লবণ রয়েছে। লবণটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দেবেন। তো এটাকে ভালো করে মিক্স করে নিচ্ছি পেঁয়াজের মরিচটাকে, আর একে একে এখন আমি 1 টিস্পুন গোলমরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি, 1 টিস্পুন চাট মশলা, 1/2 টিস্পুন জিরার গুঁড়া, আর রয়েছে একটা ম্যাগি সবজি মশলা, যেটা একটা প্যাকেট। এই সব মশলাকে এখন আমি একসাথে মিক্স ভালো করে মিক্স করে নেব। এখানে 3টা পেঁয়াজ রয়েছে, দেশি পেঁয়াজ, আর একটা ডিম নিয়ে নিচ্ছি। ডিমটাকে আমি মশলার সাথে ভালো করে মিক্স করে নিচ্ছি। ময়েসটা আপনাদের টেস্ট অনুযায়ী দিবে। একটা ডিমকে আমি ভেঙে নিচ্ছি এবং ওটাকেও ভালো করে মশলাগুলো পেঁয়াজের সাথে মিক্স করে নিচ্ছি। এখন আমি সবজিগুলো সবগুলো দিয়ে দিচ্ছি। এখানে সবজি যেগুলো রয়েছে, এখানে 1/2 কাপ পরিমাণ মটরশুঁটি রয়েছে, 1/2 কাপ পরিমাণ গাজর, আর 2 কাপ পরিমাণ বাঁধাকপি কুচি রয়েছে। সবগুলো আমি হাতে কুচি করে নিয়েছি। হাতে কুচি করে নিলে পাকোড়াটা ক্রিসপি হয়। ঠিক আছে, এখন আমি চালের গুঁড়া আর ময়দাটা দিয়ে দিচ্ছি। এখানে 1/2 কাপে অলমোস্ট 1 কাপের মতো চালের গুঁড়া রয়েছে, আর 1/4 কাপ রয়েছে ময়দা। এখন ভালো করে এটাকে মিক্স করে নিতে হবে হাতের সাহায্যে। ভালো করে মিক্স করতে করতে এটা সফট হয়ে আসবে, আর আপনারা একটু ড্রাই হলেও এটা মিক্স করার সময় ভালো করে মিক্স করলে এটা মানে মাখা মাখা হয়ে আসবে। ঠিক আছে, শুকনো উপকরণ চালের গুঁড়াটা আপনারা মানে দিবেন যতক্ষণ এটা একটা মাখা মাখা একটা টেক্সচারে চলে আসে, ততক্ষণ এটা দিতে হবে। এখন এটা সুন্দর করে মাখানো হয়ে গিয়েছে, একটা মাখা মাখা ভাব আসছে। এখন আমি এটাকে ডুবো তেলে ভেজে নিব। তো আমার জন্য ফ্রাই প্যানে প্রথমে তেল দিয়ে ডুবো এটা গরম করে নিতে হবে। তো আমি এভাবে পাকোড়া শেপ করে হাতে সাজিয়ে একটু চ্যাপটা করে পাকোড়া শেপ করে এগুলোকে আমি এখন ডুবো তেলে ভেজে নিব। অবশ্যই মিডিয়াম আছে, এটাকে সময় নিয়ে ভাজতে হবে, তাহলেই পাকোড়াটা ক্রিসপি হবে। জোরে এটা ভাজা যাবে না, জোরে ভাজতে গেলে এটা পুড়ে যাবে আর ক্রিসপিও হবে না, আর পুড়ে গেলে এটা টেস্ট ভালো লাগবে না। সময় বারবার নাড়াচাড়া করা যাবে না, এক পাশ হলে আর এক পাশ উল্টিয়ে দিতে হবে, এবং এটাকে সময় নিয়ে ভাজতে হবে আর একটু ফাঁকা ফাঁকা করে রাখতে হবে, বেশি ঘন করে ফ্রাই প্যানে পাকোড়া দেওয়া যায়।